এই ইন্টারনেট কাজটাকে আরো সহজ কারণ হচ্ছে আমরা এখন খুব ইজিলি ভাবে বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কাজ নিতে পারবো। যেহেতু এখন আমাদের নেট চলে এসেছে, তো এখন আমাদের সেই আর ঘরের বাইরে এসে কাজ করতে হচ্ছে না। দ্রুত গতির ইন্টারনেট পাওয়ার পর এভাবেই অভিব্যক্তি প্রকাশ করছিলেন মধুপুর বনের কায়রা গ্রামের ফ্রিল্যান্সাররা। গত ফেব্রুয়ারিতে প্রথম আলোতে দুটি নিউজ প্রকাশিত হয়, ধীরগতির ইন্টারনেট দিয়ে ফ্রিল্যান্সিং করেন গারো তরুণেরা এবং গ্রামে বসে সুবিরের ডলার আয় শিরোনামে। প্রতিবেদন দুটি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তার নজর এলে দ্রুততম সময়ে একটি অস্থায়ী টাওয়ারের ব্যবস্থা করেন। স্থানীয় তরুণ সুবীর নকরেক তার ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তোলেন নকরেক আইটি ইনস্টিটিউট। এখান থেকে প্রায় 5,000 জন প্রশিক্ষণ নিয়েছেন, পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছেন 30টি দেশের তরুণদের। তার গ্রামের এই উচ্চগতির ইন্টারনেট ভবিষ্যতে তার কাজকে সহজতর করবে বলে মনে করেন সুবীর। এটা খুবই ইতিবাচক একটা বিষয়, আমাদের গ্রামের সবাই অত্যন্ত আনন্দিত এবং খুশি। বলতে গেলে গ্রামে এখন উৎসব চলছে, তো আমরা এখানে মূলত ইতিমধ্যে গ্রামীণ টাওয়ার পেয়েছি। যারা গ্রাম থেকে চলেও গিয়েছিল ঢাকাতে বা বিভিন্ন শহরে, তারা আবার ফিরে আসবে এবং তারা গ্রামে বসে আবারও কাজ করতে পারবে। এটা আমরা মনে করি যে অত্যন্ত একটা পজিটিভ বিষয়। কোথাও গিয়েছে এভাবে কেউ আমাকে গ্রহণ করে নাই, আপনারা যে সম্মানের সাথে যত সুন্দরভাবে আপনারা আমাকে আসলে অভ্যর্থনা জানিয়েছেন। স্থানীয়দের সাথে মতবিনিময় করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। তাদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন তিনি। এখনো ঘরের ভেতরে থেকে আমরা ঠিকমতো নেটওয়ার্ক পাই না, এটা শুনলাম এবং এটা আমরা নোট করে নিচ্ছি। আমরা চেষ্টা করছি কিভাবে এখানে পার্মানেন্ট সাইট, শুধুমাত্র এই জায়গাটা না, আশেপাশের জায়গা নিয়ে সব জায়গাতেই আপনাদেরকে এই সমস্যার সমাধান করে দেওয়া যায়, কারণ এটাই আমাদের কাজ এবং এটাতে আনন্দ আমাদের অনেক বেশি। তরুণদের এই উদ্যমী যাত্রা ভবিষ্যতের বাংলাদেশকে ভিন্ন পথ চলায় সাহায্য করবে, প্রত্যন্ত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতা বাড়বে বলে মনে করেন তিনি। আমরা গ্রামীণফোন সবসময় বিশ্বাস করি সামাজিক ক্ষমতায়নে, যে আমাদের বাংলাদেশের জন্য এখনই সময় এগিয়ে যাওয়ার এবং বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই ইন্টারনেটের কানেক্টিভিটি দেওয়া সম্ভব, মানুষকে দ্রুতগতি ইন্টারনেটের আওতায় নিয়ে আসা সম্ভব, আমরা সব জায়গায় যেতে চাই, আমরা সব জায়গায় মানুষের পাশে থাকব। উচ্চগতির ইন্টারনেট সুবিধা পেলে গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে পরিবর্তন আসবে বলে বিশ্বাস স্থানীয়দের। মধুপুর থেকে ফিরে ইয়ানুর হোসেন, প্রথম আলো।